নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা নিজেরাই একটা বাড়িতে বসে মক টেস্ট দিয়ে দেখতে পারেন যে বাংলা ব্যাকরণে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর সেটা কতটা এনহ্যান্স করতে হবে। তা তার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন এবং যে প্রশ্নের উত্তরটা আপনাদের সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যে প্রশ্নের উত্তরটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা ভিডিও শেষে আপনাদের প্রাপ্ত মার্কস যখন আমরা জিজ্ঞেস করব আপনারা অবশ্যই পোস্ট করবেন সঠিকভাবে ক্যালকুলেট করে এবং সৎভাবে আপনারা আপনাদের মার্কস পোস্ট করবেন। মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। আজকে আমরা শুরু করব 2240 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা যদি এর আগে যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে সেগুলো আপনারা দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন আমাদের এই ভিডিও শেষে এবং সেখানে বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় মোটিভেশনাল ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার প্রথম প্রশ্ন, অনুসর্গ কি, আর এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাস্কের প্রশ্ন। তো চলুন দেখে নেবো আজকে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা বলছেন অনুসর্গ অপশান ঘ অব্যয় অব্লিক শব্দ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2241 নম্বর প্রশ্ন, অনুসর্গ কোন পদ। আপনাদের স্ক্রিনে চারটে অপশান দেওয়া আছে, আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ অব্যয়, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2242 নম্বর প্রশ্ন, অনুসর্গগুলো কয়ভাবে ব্যবহৃত হয়। আপনাদের স্ক্রিনে চারটে অপশান দেওয়া আছে, যে উত্তরটা সঠিক হচ্ছে সেটা আপনারা নির্বাচিত করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ দুভাবে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2243 নম্বর প্রশ্নে, অনুসর্গ কি কাজ করে। আপনাদের স্ক্রিনে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা আপনাদের নির্বাচন করতে হবে, অনুসর্গ কি কাজ করে। আপনারা এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা খাতায় আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, যারা অপশান ডি বা অপশান ঘ উল্লেখ করছেন তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2244 নম্বর প্রশ্ন, অনুসর্গের গুরুত্ব কোথায়। তা আপনাদের চারটে অপশান দেওয়া আছে, আপনাদের চারটে অপশানে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা বলছেন অপশান গ এটি বাক্যকে অর্থপূর্ণ করে তোলে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2245 নম্বর প্রশ্ন, অনুসর্গ সাধারণত কোথায় বসে। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করে পোস্ট করবেন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ শব্দের পরে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2246 নম্বর প্রশ্নে, প্রতি বিনা মাঝে ইত্যাদি কিসের উদাহরণ। তা আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে, আপনারা আপনাদের খাতায় সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক অনুসর্গ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2247 নম্বর প্রশ্ন, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এখানে বিনা, এখানে বিনাটা কি সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ অনুসর্গ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2248 নম্বর প্রশ্নে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে।
বাক্যটিতে অনুসর্গ ব্যবহৃত হয়েছে। তাহলে অনুসর্গ কোথায় ব্যবহৃত হয়েছে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আপনারা ক খ গ ঘ চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক প্রতি পা দিকের পরে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2249 নম্বর প্রশ্ন। এখানে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে কর্ম প্রবচনীয় শব্দ কোনগুলি। তাহলে চারটে অপশানের মধ্যে কোন শব্দগুলি কর্ম প্রবচনীয় শব্দ সেগুলো আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক বিনা সনে পরে, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2250 নম্বর প্রশ্ন। কোনগুলো কর্ম প্রবচনীয় শব্দ? তাহলে এই চারটে অপশানের মধ্যে যেগুলো কর্ম প্রবচনীয় শব্দ সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক পক্ষে কমা জন্য, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2251 নম্বর প্রশ্ন। দিয়ে পর্যন্ত ইত্যাদি কিসের উদাহরণ? তাহলে দিয়ে পর্যন্ত এগুলো আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ অনুসর্গ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2252 নম্বর প্রশ্ন। কোনটি অনুসর্গ? তাহলে চারটে অপশানের মধ্যে আপনাদের যেটি অনুসর্গ বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করে আপনাদের খাতায় লিখুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ কাছে, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2253 নম্বর প্রশ্ন। বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা, এই বাক্যে বিনা অনুসর্গটি কি অর্থ প্রকাশ করছে? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার নির্বাচন করছেন অপশান ঘ ব্যতিরেকে, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 2254 নম্বর প্রশ্ন। উদ্যম বিহনে কারপুরে মনোরথ, বাক্যে অনুসর্গ কোন অর্থে ব্যবহার হয়েছে বা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আপনাদের 2254 নম্বর প্রশ্নে সঠিক উত্তর আপনাদের যেটা মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান গ ব্যতিরেকে, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আপনারা এবার আপনাদের মার্কস ক্যালকুলেট করে সৎভাবে আপনারা আমাদেরকে পোস্ট করুন। আপনারা পোস্ট করলে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে যোগ করে আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস, আজকে 15 নম্বরের মধ্যে কত পেলেন সেই মার্কসটা পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে, আপনাদের মনে যা কোশ্চেন বা যা সংশয় আসছে আপনারা নির্দ্বিধায় আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, শত্রুর সহিত সন্ধি চাইনা, সহিত অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? অপশান ক অব্দি অর্থে, অপশান খ সমগাত্রিতা অর্থে, অপশান গ বিনা অর্থে, এবং অপশান ঘ সমসূত্রে অর্থে। আবার আমি কোশ্চেনটা বলছি, শত্রুর সহিত সন্ধি চাইনা, সহিত অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? অপশান ক অব্দি অর্থে, অপশান খ সমগামিতা অর্থে, অপশান গ বিনা অর্থে, এবং অপশান ঘ সমসূত্রে অর্থে। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য, তাদের ইমেল অ্যাড্রেসটা চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন
যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।